শিক্ষাকালের ব্যাপ্তি 17 বছর, কিছু কিছু সাবজেক্ট আছে সেখানে আরো 2 বছর বেশি পড়তে হয়, তাহলে 19 বছর। এরপরে যদি কেউ গবেষণা বা পিএইচডি করে সেখানে আরো 2 বছর, তাহলে 21 বছর আমাদের শিক্ষার ব্যাপ্তি। 21 বছরে আমরা যা শিখছি, যারা লেখাপড়া করে নাই তাদের আমাদের পার্থক্য কি? আচরণিক পরিবর্তন, তথ্যের আদান প্রদান এবং শেয়ারিং, এই শিক্ষা আমরা অর্জন করে কাজে লাগিয়ে যদি আমরা জীবিকা নির্বাহ করতে পারি তাহলে আমাদের শিক্ষাটা হলো সার্থক। যদি আমরা সুশিক্ষিত হই, স্বশিক্ষিত হই, তাহলে আমাদের সুশিক্ষা এবং সার্থক শিক্ষা। ধন্যবাদ সবাইকে আজকের এই বিজয় দিবসের উপলক্ষ এবং পটভূমিটা 2-1 মিনিট বলে আমি শেষ করছি। মুসলমানরা ভারতবর্ষ 400 বছর শাসন করে, কত বছর? 400 বছর, এবং শাসিত হয়েছে দিল্লি থেকে। এর আগে যত শাসনকর্তারা এসেছেন সবাই আসছেন ইরাক থেকে, ইরান থেকে, সর্বশেষ দিল্লির যিনি শাসনকর্তা ছিলেন তিনি ছিলেন বাহাদুর শাহ জাফর। ব্রিটিশদের হাতে যখন বাহাদুর শাহ জাফরের পরাজিত হন, তিনি সর্বশেষ পর্যন্ত চেষ্টা করছেন কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায়। তখন ওনাকে মৃত্যুর ওনাকে দাফন করা হয় মায়ানমারে, যাতে করে মুসলমানরা ওনার এই মাজা নিয়ে আন্দোলন করতে না পারে। শেষ বাকি থাকে বাংলা।